আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট এবং সুইচ কেস সম্পর্কে জানব। কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস, লাইক ইফ এলস অ্যান্ড সুইচ কেস। তো প্রথমে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলসটা দেখি। আচ্ছা, এগুলো আগের ছিল। ধরুন এ ইকুয়াল 50, ঠিক আছে, একটা ভেরিয়েবল নিলাম এ ইকুয়াল 50। ইফ কন্ডিশন স্টেটমেন্ট ইফ লেখার জন্য, ইফ এলস লেখার জন্য ইফ দিতে হয়। ইফ অর্থাৎ যদি, ইফ যদি এ ইকুয়াল ইকুয়াল 20 হয়, যদি এ ইকুয়াল 20 হয় তাহলে কি হবে? এখানে কি লিখলাম? ইফ যদি এ সমান সমান 20 হয় তাহলে ইয়েস দেখাবে। দেখুন এখানে কিন্তু এ ইকুয়াল 50, তার মানে কন্ডিশনটা ভুল, আমি যা বলছি সেটা মিথ্যা। এ ইকুয়াল 20 না, এ ইকুয়াল 50, তাহলে সে ইয়েস দেখাবে না। দেখি আমরা দেখাই কি না কিছু। দেখুন এখানে কিছু দেখাচ্ছে না। যদি আমি এখানে এ ইকুয়াল ইকুয়াল 50 করে দেই তাহলে সে ইয়েস দেখাবে। দেখিয়েছে ইয়েস, এটা হচ্ছে ইফ, ইফের কাজ। এখন ধরুন আমরা এখানে আবার 20 করে দিলাম, ঠিক আছে, 20 করার দেওয়ার পর তার মানে এটা মিথ্যা, ঠিক আছে, মিথ্যা। যেহেতু এটা মিথ্যা তাহলে সে এলস, এলস সে এলসের কাজ করবে। ইকো নো, ঠিক আছে। এখানে জিনিসটা খেয়াল করুন, আমরা কী লিখলাম? এ ইকুয়াল 50, আমরা ভেরিয়েবলে বলে দিলাম এ সমান এর ভিতরে এ নামের যে মানি ব্যাগ আছে সেই মানি ব্যাগের মধ্যে 50 টাকা আছে, এ হচ্ছে মানি ব্যাগ। আচ্ছা, এটার নাম আবার মানি ব্যাগ দিই। আচ্ছা, মানি দিলাম, মানি, এটা হচ্ছে মানি। ওকে, আমরা বললাম মানি ইকুয়াল 50, টাকা আছে 50 টাকা। এখন আমরা এখানে বললাম যদি মানি ইকুয়াল 20 টাকা হয়, আমরা এখানে বললাম টাকা কি 20 টাকা আছে? টাকা যদি 20 টাকা হয় তাহলে ইয়েস লেখা দেখাবে, টাকা যদি 20 টাকা হয় তাহলে সে ইয়েস দেখাবে। আর যদি টাকা 20 টাকা এর উপরে হয়, 20 টাকা হয় না, তাহলে সে এলজে কাজ করবে। যেহেতু ইফ কাজ করল না, সেহেতু এলজে আসবে, এলজে দিবে ন। ন দেখি আমরা কি দেখায়, নিশ্চিত ন দেখাবে। দেখুন ন দেখিয়েছে। এখন যদি আমরা এখানে 50 লিখে দিই তাহলে সে ইয়েস দেখাবে, বুঝতে পেরেছেন? এখন একটা জিনিস খেয়াল করুন, এখন আমরা এলস ইফ সম্পর্কে, এলস ইফ যদি 50 হয় তাহলে সে ইয়েস দেখাবে, এলস ইফ যদি 50 না হয়, এলস ইফ ধরুন এখানে ইকো থাকুক, এলস ইফ এখানে আরেকটা কন্ডিশন মানি ইকুয়াল ইকুয়াল 40, সে দেখাবে 40, 50। আচ্ছা, যদি ইফ টাকা মানি সমান সমান 50 হয় তাহলে সে ইকো 50 দেখাবে, এলস ইফ যদি মানি সমান সমান, অথবা যদি মানি সমান টাকা সমান সমান 40 হয় তাহলে সে 40 দেখাবে, যদি সেটা না হয় এলস তাহলে সে ইকো নাথিং, নাথিং এলস। কি দেখাবে? 50 দেখিয়েছে, কারণ আমাদের কন্ডিশনটা ট্রু, মানি ইকুয়াল 50, মানি ইকুয়াল 50। যদি আমি এখানে 40 বানিয়ে দিই তাহলে সে দেখাবে 40, সরি নাথিং টু এলস, কারণ নাথিং টু এলস, কারণ এখানে 40 মানি নেই। যদি এটা 40 বানিয়ে দিই, যদি আমি এটাকে 40 বানিয়ে দিই আমাদের ভেরিয়েবল, তাহলে সে দেখাবে 50। যদি মানি ইকুয়াল ইকুয়াল 50 হয়
তাহলে যদি এলস দেখুন মানি ইকুয়াল চল্লিশ, এখন মানি ইকুয়াল চল্লিশ, ইফ মানি ইকুয়াল পঞ্চাশ তাহলে সে পঞ্চাশ দেখাবে, এলস ইফ যদি মানি অথবা যদি মানি চল্লিশ হয় তাহলে সে চল্লিশ দেখাবে, দেখি চল্লিশ দেখিয়েছে, অথবা এলস এলস নাথিং টু এলস, এখানে আমি এটাকে বানিয়ে দিলাম ষাট, তাহলে ষাট এখানে কোনোটাই কোনো কন্ডিশনই সত্য না, তার মানে সে এলস ফাংশন কার করবে, নাথিং টু এলস, নাথিং এলস, ঠিক আছে, এটা হচ্ছে ইফ এলসের বেসিক যে স্ট্রাকচারটা। আমরা পরবর্তীতে যখন প্রজেক্ট করব তখন আমরা বুঝতে পারবো ভালো করে। তো আমরা এটা উঠিয়ে দিই, এখন কি আর করবো, আমরা সুইচ কেস সম্পর্কে দেখবো, দেখেন সুইচ কেস লিখতে হলে সুইচ লিখতে হবে প্রথমে, সুইচ প্রথমে একদম একটা ভেরিয়েবল টাকা, টাকা ইকুয়াল একশো টাকা, আচ্ছা এখানে টাকা ইকুয়াল একশো টাকা যেহেতু, তো এখানে আমরা সুইচ টাকা, সুইচ পঞ্চাশ, যদি এখানে পঞ্চাশ হয় সরি সুইচ লিখতে হবে এখানে টাকা, তারপর তারপর এখানে কেস, কেস কি যদি টাকা পঞ্চাশ হয় তাহলে সে কী লেখা লেখাবে, তাহলে সে ইকো ফিফটি ব্রেক, আমরা ব্রেক করে দিলাম। আমরা আরেকটা কেস নেই, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলে সেটা ডুপ্লিকেট হবে, যদি এখানে একশো হয় কেস হান্ড্রেড, যদি এখানে খেয়াল করুন টাকা একশো টাকা, তো আমরা সুইচে বললাম সুইচ এই ভেরিয়েবলটাকে ধরিয়ে দিলাম, তারপর কেস কেস পঞ্চাশ টাকা, যদি পঞ্চাশ টাকা হয় ইকো ফিফটি ব্রেক, এই কন্ডিশনটার শেষ, তারপরে কেস যদি টাকা একশো টাকা হয় তাহলে সে ইকো করবে, মানে শো করবে, দেখাবে দেখাও, যদি টাকা একশো হও তাহলে আমাকে দেখাও হান্ড্রেড ব্রেক, দেখি আমরা কি দেখায়, দেখুন হান্ড্রেড দেখিয়েছে, বুঝতে পেরেছেন, এটা হচ্ছে সুইচ কেস এবং স্টেট কন্ডিশনাল স্টেটমেন্টের যে বেসিক স্ট্রাকচার, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।